হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আমি একটা ঝুলন যাত্রার একটা ব্লগ নিয়ে এসেছি। আমরা চলেছি রাধানগর, শুনেছি এখানে খুব বিশাল বড় ঝুলন হয়। তোমরা কালিনারায়ণপুর স্টেশনে নেমে যে কোনো টোটোতে উঠে বলবে রাধানগর যাব, তোমাদের নিয়ে আসবে। আমরা যথারীতি পৌঁছে গেছি। জীবন মৃত্যু আর দুঃখ বেদনা নিয়েই তো আমাদের রাধানগর বয়েজ ক্লাবে শেষে ঝুলন যাত্রা উৎসবের আয়োজনে সমর্থ হয়েছি। নানা পৌরাণিক কাহিনী অবলম্বন সাদৃশ্য মাটির মূর্তির অভিনব আমরা বাদিক দিয়ে মাঠের মধ্যে প্রবেশ করলাম। বিশাল বড় মাঠ, চারদিকে প্রচুর লোক। বাদিকে নাগরদোল্লা, প্রচুর রাইডস আলোয় ঝকমক করছে। মাঠ জুড়ে প্রচুর স্টল, খাবারের দোকান, কত কি রয়েছে তার ঠিক নেই। বাদাম, মোমো প্রচুর। পূর্ণিমার চাঁদ, ওহ অসাধারণ অসাধারণ। মাঠে না আসলে এত সুন্দর দৃশ্য আমরা কখনোই চোখে দেখতে পারতাম না। দারুণ লাগছে, উপভোগ করছি আজকে পূর্ণিমা এই চাঁদের এই মনোরম দৃশ্যগুলো। তার সঙ্গে প্যান্ডেল অসাধারণ, প্রচুর ভিড়, প্রচুর লাইন, আমরা দূরে লাইনে দাঁড়িয়ে আছি। প্রায় 1 ঘন্টা লাইনে থাকার পর আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে বিভিন্ন দেবদেবী মডেল দিয়ে কাচের ভিতর সাজানো আছে, দারুণ, চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখো তোমরা, ভিতরের একটা কোনায় অগ্নি রকেট যেটা চাঁদে পাঠানো হয়েছিল, সেই অগ্নির মডেল একটা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছি। বাহ সুন্দর। অগ্নি উৎক্ষেপণের পর এবার দেখাচ্ছে বাঁদিকে করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা হয়েছিল সেটার একটা মডেল তৈরি করে। কিন্তু দুর্ভাগ্যবশত ভালো মতো সেটা দেখতে পাইনি, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর বেরিয়ে আসলাম বাইরে।
বিভিন্ন স্টলে আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখাচ্ছি সুন্দর সুন্দর কাচের স্টলে দেখা যাচ্ছে। দারুণ দারুণ সব কাচের ফাইবারের সব সেটগুলো ডিশ স্টলে আসলাম। তোমাদেরকে ফ্রেন্ডস ঘুরে ঘুরে স্টলগুলো দেখাচ্ছি, তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কিছু কমেন্ট করো, যাতে পরবর্তী ভিডিওগুলোতে আরও ভালোভাবে যাতে করতে পারি। তোমাদের কমেন্টটি আমাদের ভিডিওর মান উন্নত করবে। তোমরা দেখতে থাকো। অসম্ভব সুন্দর মুহূর্ত করতালির মাধ্যমে অভিমানিত করবেন, অসম্ভব সুন্দর মুহূর্ত। আমরা আমাদের বয়স ক্লাবের পক্ষ থেকে শ্রী সুন্দর মহাশয়কে একটি স্বাগত।